বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে রচিত নাটক জনকের অনন্তযাত্রা মঞ্চস্থ হল সংযুক্ত আরব আমিরাতে। নাটকটি ইতোমধ্যে সরকারিভাবে দেশের প্রতিটি জেলায় মঞ্চস্থ হয়েছে। নাটক মঞ্চস্থ হওয়া অবস্থায় বহু দর্শককে কাঁদতে দেখা যায়। অভিনেতাদের অনবদ্য অভিনয় ও নাটকের বিষয়বস্তু 350,000+ প্রবাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল হিজল নাট্যমঞ্চর প্রথম প্রযোজনা জনকের অনন্তযাত্রা। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নাটকটি শনিবার মঞ্চস্থ হয় আরব বিশ্বের সংস্কৃতির রাজধানী শারজার একটি অডিটোরিয়ামে। এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেতা। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রবাসী অভিনেতারাও। এর মধ্যে আছেন আজিজুল হাকিম, শামসিয়ারা শায়েকা, রামিজ রাজু, শিবলি আল সাদিক, এস এম শাফায়তুল্লাহ, উচ্ছ্বাস, নাজমুল হক, মেহেদি হাসান, জাহুর হোসেন শাহিন, জসীমউদ্দিন, পলাশ, নাজমা জর্জ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটর শ্রম সচিব মোহাম্মদ আব্দুস সালাম, পাসপোর্ট সচিব কাজী ফয়সাল, প্রথম সচিব শাহনাজ পারভীন সহ কনসুলেটর কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা। কিন্তু একটি নাটক মঞ্চায়ন করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, যে ধরনের আয়োজন প্রয়োজন সেটি আমাদের নেই। এ কারণে আমরা একটি নাট্যমঞ্চের সূচনা করলাম, একটি নাট্য গোষ্ঠী, নাম দেওয়া হলো হিজল নাট্যমঞ্চ। চালু হয়েছে, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, কিন্তু এরও পেছনের ঘটনা কলকাতায় যে বাঙালিদের সঙ্গে পাওয়া।